পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের কর্মীরা অনুমোদনের দাবিতে বিক্ষোভে সামিল হন। সোমবার শহর বর্ধমানে উত্তর ফটকের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কর্মীরা। কর্মীদের অভিযোগ, বিগত দু বছর ধরে এই বিভাগে কোনো ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না। আগামী দিনে তাদের ভবিষ্যৎ কী হবে সে নিয়ে কর্মীরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আন্দোলনকারীরা জানান, উপাচার্য তাদের জানিয়েছেন এটি একটি স্বশাসিত সংস্থা, আর্থিক ব্যয়ভার নিয়ে প্রশ্ন উঠেছে। তারা জানান, সরকারি নিয়মে তারা নিয়োগ হয়েছেন, তাদের দাবি না মিটলে আগামী দিনে বড় আন্দোলন করবেন বলে জানান কর্মীরা। এখানে আমাদের, আপনারা সকলেই জানেন যে আমাদের ইনস্টিটিউশনে বেশ পরপর দুটো সেশন ধরে ছাত্র ভর্তি হচ্ছে না। তার অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল, মানে প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে যে ইউজিসির অ্যাফিলিয়েশন পাওয়া যাচ্ছিল না। তো সেই তার কিছু কিছু কারণ ছিল, সেই কারণগুলো ক্রমশ ইউনিভার্সিটি গুটিয়ে এনেছে এবং সর্বশেষ ক্রাইটেরিয়া ছিল ফুল টাইম পারমানেন্ট ডাইরেক্টর। সেই ফুল টাইম পারমানেন্ট ডাইরেক্টর নির্বাচন পর্যন্ত হয়ে গেছে। এবার প্রশ্নচিহ্ন উঠেছে, এই ডাইরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট কে দেবে? সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা ভেতর থেকে শুনেছিলাম যে একটা প্রসেস হয়েছে, যে আমাদের বর্তমান যিনি ডাইরেক্টর, যিনি অ্যাডিশনাল চার্জে আছেন, তিনি এই আমাদের নবনিযুক্ত যে ডাইরেক্টর হবেন তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাবেন। কিন্তু এখানে সবাই, সমস্ত কর্মীরা, যেহেতু দুবছর ধরে সংস্থানটি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটির অ্যাফিলিয়েশন নেই, তাই সবাই মিলেই একটা উদ্বেগ, প্রচণ্ড উদ্বেগের মধ্যে দিন কাটছে। যে সবাই ভেবেছে যে কোনোরকমভাবে যেন কাগজে আর কোনো ইউজিসি প্রশ্নচিহ্ন তুলতে না পারে। প্রশ্নচিহ্ন কোথায় উঠতে পারে যে এই অর্গানাইজেশনের ডাইরেক্টর যার অ্যাডভার্টাইজমেন্ট রেজিস্টার করেছেন, তার অ্যাপয়েন্টমেন্ট কি ডাইরেক্টর দিতে পারেন? এটা ছিল আমাদের সকলের তরফ থেকে প্রশ্ন, যে একজন ডাইরেক্টরকে আর একজন ডাইরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন? এই প্রশ্ন নিয়ে আমরা মাননীয় উপাচার্যের কাছে এসেছিলাম। তিনি আমাদের প্রশ্ন শুনেছেন এবং তিনি তার তরফ থেকে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যা আমরা শুনেছি এবং তিনি সেক্ষেত্রে ক্ল্যারিফাই করেছেন যে এই সংস্থানটির ক্ষেত্রে এমন কিছু নাকি কাগজ আছে বা এই সংস্থাটির এমন একটি ভূমিকা রয়েছে, অবস্থান রয়েছে, যে পশ্চিমবাংলার বাকি দূরশিক্ষা অধিকরণগুলোর সাথে এটা ঠিক সমপর্যায়ভুক্ত নয়, কারণ সেগুলি ইউনিভার্সিটির নিজস্ব এবং এইটা হচ্ছে সেলফ ফিনান্সিং ইনস্টিটিউশন। যেহেতু এটি সেলফ ফিনান্সিং ইনস্টিটিউশন, তাই এর কোনো কর্মীকে, তিনি ডাইরেক্টরই হন বা তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই হন বা যেই হন না কেন, তার কোনো নতুন করে নিয়োগপত্র আর রেজিস্টার দিতে পারেন না। রেজিস্ট্রারের তরফ থেকে এখানকার কোনো কর্মীকে আর নিয়োগ করা সম্ভব নয়, সেই জন্য রেজিস্ট্রার নিয়োগপত্র দেবেন না, ডাইরেক্টর নিয়োগ দেবেন। ফিনান্সিং ইউনিট বারবার বলার চেষ্টা করছেন, সেলফ ফিনান্সিং ইউনিট যদি ইউনিভার্সিটির যুক্তি অনুযায়ী সেলফ ফিনান্সিং ইউনিট হয়, তাহলে সেই সেলফ ফিনান্সিং ইউনিটের মালিককে বা এটা কোনো ট্রাস্ট বডির আন্ডারে হতে পারে, সেরকম তো নয়। এটা ইউনিভার্সিটির অধীনস্থ একটা সংস্থা, হঠাৎ করে সেলফ ফিনান্সিং ইউনিট বলে দিলে তো হবে না। এটা ভারত, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হচ্ছে দূরশিক্ষা এটা প্রতিষ্ঠা হয়েছে, এটা তো সেলফ ফিনান্সিং ইউনিট বলে দিলে হয়ে যাবে না, কারণ মুখের কথা সেলফ ফিনান্সিং হয়ে গেলো তাহলে তার প্রথম রেজিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন কেন? সেলফ ফিনান্সিং যদি ইউনিট হয় তাহলে এর টাকা পয়সা ডিসবার্সিং অথরিটি এখানকার ইউনিভার্সিটি এফহন কী করে? এইভাবে আপনারা বঞ্চিত হচ্ছে না শুনলে আপনারা কী করছেন? আমরা আইনের পদক্ষেপ নিতে হবে। কেউ আমরা বলেছি যে এটা যখন তৈরি হয়েছিলো গভর্নমেন্টের কিন্তু সিড মানি দিয়েই তৈরি হয়েছিলো, গভর্নমেন্টের পারমিশন নিয়েই তৈরি হয়েছিলো, তাই এটা গভর্নমেন্টের নয় কেন? এবং আমাদের এখানে যারা আমরা সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং কিছু গ্রুপ ডি আছি যাদের রেজিস্টার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি সেটা স্যারকে বলেছি, বলছে না ওটা কারেকশান করা, ওটা আর নতুন করে হবে না, যা হয়ে গেছে গভর্নমেন্ট বলে দিয়েছে নাকি এটা নাকি সেলফ ফিনান্স ইউনিট। তা গভর্নমেন্টই তো প্রতিষ্ঠা করেছিল, আমাদের স্যারকে তো এটাই বক্তব্য যে স্যার একদম গভর্নমেন্টই প্রতিষ্ঠা করেছিল, এটা তো আর আমরা প্রতিষ্ঠা মানে নিজেদের থেকে গড়ে ওঠেনি। আমরা ইন্টারভিউ হয়েছে, পরীক্ষা দিয়েছি, চাকরি পেয়েছি, চাকরি করতে এসেছি, আমরা এখন মানে অনেকেই আছি যারা শেষ ইয়েতে চলে এসেছি, তো এটা তো আমরা তো একটু উৎকণ্ঠার মধ্যে আছি, দু বছর ভর্তি হয়নি, সামনে বছর কী হবে? তো স্যার আমাদের আশ্বস্ত করেছেন, দেখা যাক কী হয়। ছাত্রী এর ভবিষ্যৎ লুকিয়ে আছে, যবে থেকে এই বিশ্ববিদ্যালয় আরম্ভ হয়েছিল দূরশিক্ষা থেকে প্রচুর এমএসসি পাস ছেলেমেয়েরা কিন্তু পাস করে গেছে, তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন এবং তাদের সার্টিফিকেটটা নিয়েও তাহলে প্রশ্ন ওঠে। যদি বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশনটা তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেলফ ফিনান্সিং হতে পারে, কিন্তু তাহলে পরবর্তীকালে আর একটা কথা, ডাইরেক্টর নিয়োগ হওয়ার সময় রেজিস্টার্ড অ্যাট দ্য রেট কী করে, কার আন্ডারে বর্ধমান বিশ্ববিদ্যালয়, এ নিয়ে প্রশ্নচিহ্ন আছে। আমরা যদি এর সুরা না হয় আমরা সরাসরি বিকাশ ভবন যাব, শিক্ষামন্ত্রীকে জানাবো এবং আমরা দিদির কাছে যাব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।